অবশেষত ক্ষমা খুঁজিলে বিহু গীতৰ সুখ্যাত শিল্পী ৰঞ্জিত গগৈয়ে। বিহু গীতৰ বিতৰ্কৰ মাজতে নগাসকলৰ ওচৰত ক্ষমা খুঁজিলে শিল্পীগৰাকীয়ে। বিহুৱে বিশ্ববিলেখ গঢ়াৰ পিছত সামৰণি অনুষ্ঠানত ৰঞ্জিত গগৈয়ে পৰিৱেশন কৰিছিল এটি পুৰণি বিহু গীত। অভিযোগ উঠিছিল গীতটোৰ জৰিয়তে নগা জনগোষ্ঠীক অপমান কৰাৰ। শিৱসাগৰত সংবাদমেলযোগে এই অভিযোগ আনিছিল অসম নগা কল্যাণ সমাজে, যাক লৈ ৰাজ্যজুৰি সৃষ্টি হৈছিল তীব্ৰ বিতৰ্কৰ। ইয়াৰ পিছতেই সংবাদ মাধ্যমৰ জৰিয়তে ক্ষমা খুঁজিলে ৰঞ্জিত গগৈয়ে। আমার নাগা ভাই ভনী নিমিত্তে একটা মই কব যে এনেকা থাকিছে, যেটো আমি লগা গান গাইছে, তো এই গান লাগা কি এনেকুৱা কোনো ইন্টেনশন করে কিনে আমি গোয়া নাই, এই মরমপরা গাইছে। আর আমার একটা সেগমেন্ট আছে কি এটা ধেমালি নিচিনা করে, ধেমালিতে এই ট্রেডিশনেল গান লাগা আমি গাইছে। আর সিন্স টাইম ইমোমিল আমার লাগা আমার খান ফোফার্ডাস লাগা গায়, তো হলে ভি আপনার অন্তরতে মাফি মাঙিছে। তো শেমা জাতি আছে, যি আও আছে, যি ভি আছে, যিমান ট্রাইবস থাকিছে নাগালেন্ড, তো আমি এতে এই গানটোর নিমিত্তে আমি আপনার মাফি মাঙিছে। যি হলে ভি আপনি নিজ ভাই বলে ভাবি এই আমাকে মাফি করব। মহারাষ্ট্রের রাজনীতির ধুমুহা, দুটা শিবিরত বিভক্ত হওয়ার পথত এনসিপি। অজিত পাওয়ার কাণ্ড জোকাৰিছে মহাৰাষ্ট্ৰ। ছচিয়েল মিডিয়া একাউণ্টৰ পৰা আঁতৰালে এনচিপিৰ লগো। অজিত পাওয়ারৰ সমৰ্থনত 40 জন বিধায়ক থকাৰ দাবী। বিজেপিৰ মিত্ৰতাৰ সম্ভাৱনাক অস্বীকাৰ কৰিছে অজিত পাওয়ারে। এতিয়াও দলত আছো বুলি সংবাদ মাধ্যমত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে 40 গৰাকী এনচিপি বিধায়কে। অজিত পাওয়ারক আর ইয়ার সময়